ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, কারণ এখন করোনাকালীন পরিস্থিতিতে ভালো থাকাটা অনেক অনেক জরুরি দরকার। আমি আপনাদের সামনে খান কম্পিউটার্সের পক্ষ থেকে প্রতিবার একটি চমক নিয়ে আসি, কারণ আমাদের নতুন নতুন যে প্রোডাক্টগুলো লঞ্চ করে সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে আসি। তো আমাদের এই প্রোডাক্টগুলো আপনাদের সুবিধার্থে আমরা কনফিগারেশনগুলো বা এর যে ফিচার থাকে এগুলো সব আমরা বলে দিয়ে থাকি, কারণ অনেকে বাজারে ল্যাপটপ যখন নিতে আসেন অনেক দ্বিধাদ্বন্দ্বে হয়তো বা পড়ে যান, মনে করেন তো কেমন কনফিগারেশন নিব বা হচ্ছে যে কী ধরনের ল্যাপটপটা নিব এবং কী কোয়ালিটি বা কী প্রসেসর নেব, এসব কিছুই হয়তো চিন্তাভাবনা করে থাকেন। তো প্রথমে আপনাকে আসলে চিন্তাভাবনা করতে হবে যে আপনি কী ধরনের কাজ করবেন বা কোন ধরনের কাজ করবেন, কোথায় কাজ করবেন, বাসায় না অফিসে, নিজের পার্সোনাল বা প্রফেশনালি, এরকম অনেক চিন্তাভাবনা করে জিনিস কিনতে হয়। তো এই জন্য আমি আপনাদের সামনে একটা নতুন আমাদের একটি প্রোডাক্ট লঞ্চ করেছে, আমি এই জন্য আপনাদের সামনে আসলাম কিছু তথ্য দেওয়ার জন্য। এটা হচ্ছে যে এসআর ব্র্যান্ডের 11 জেনারেশন, আপনার 10 জেনারেশনও বাজারে পাবেন এবং 10 জেনারেশনের পরে আসছে হচ্ছে যে 11 জেনারেশন। 11 জেনারেশনের বৈশিষ্ট্যটা কিন্তু অনেক ভালো, এটার গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমি দেব আপনাদেরকে একটু খেয়াল করবেন। সব কিছু মিলে আমি আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি, আপনারা একটু লক্ষ্য করুন এবং মনোযোগ দিন। এসআর ব্র্যান্ড কিন্তু অনেক ইন্টারন্যাশনাল একটি প্রোডাক্ট, এটার প্রথমে বলি অরিজিন কিন্তু আপনার তাইওয়ান এবং অ্যাসেম্বলি করে হচ্ছে চায়না। কারণ হচ্ছে যে আপনার যদি প্রোডাক্টটা যদি পুরোটা যদি তাইওয়ান যদি করতো বা আপনার জাপান যদি করতো এরকম, তাহলে সেই প্রোডাক্টগুলো কিন্তু তুলনামূলকভাবে ডাবল প্রাইস হয়ে যেত। বাংলাদেশের যে মান সেই অনুযায়ী একটা প্রোডাক্ট যদি 20,000 হয়, চায়না যখন অ্যাসেম্বলি করে দেবে তখন দেখা যাচ্ছে সেটা জাপান বা তাইওয়ান করে দিল 40,000, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেল। সেই জন্য প্রোডাক্টটার কিন্তু আপনার সব অ্যাক্সেসরি যে পার্টসগুলো অরিজিন কিন্তু তাইওয়ান এবং অ্যাসেম্বলি চায়না করে দেওয়ার কারণে আপনাদের কিন্তু ক্রয় সীমার মধ্যে আছে। আমি প্রোডাক্টটা আনবক্স করব, আপনারা একটু খেয়াল করুন। এসআর ব্র্যান্ডের 11 জেনারেশন যেটা আপনাদের বললাম, গ্রাফিক্সের কাজ করেন আমি বলবো তারা কিন্তু এই প্রোডাক্টের ফিচারটা একটু লক্ষ্য করবে, কারণ এখন ফ্রিল্যান্সিং বা ওয়েব ডিজাইন বা আপনার গ্রাফিক্সের ভিডিও এডিটিং যে কাজগুলো সবাই করে থাকে তাদের জন্য এই ধরনের ল্যাপটপগুলো কনফিগারেশনগুলো ফিচারগুলো খুব জরুরি দরকার। আপনাদেরকে প্রোডাক্টটা দেখুন, আমার হাতে একদম পিওর সিলভার কালার, পিওর সিলভার এটাকে বলা হচ্ছে। প্রোডাক্টটা অনেক স্লিম করা হয়েছে, ডিসপ্লেটা কিন্তু এটা আপনারা পাবেন একদম ফুল এইচডি এবং 1080 রেজুলেশন 14 ইঞ্চি। প্রোডাক্টটা কিবোর্ডটা কিন্তু অসম্ভব ভালো করা হয়েছে এখানে এবং কিবোর্ডটাতে কিন্তু আপনার ব্যাকলিট আছে। হ্যাঁ, ব্যাকলিটের জন্য আপনি সুবিধা মতো কাজ করতে পারবেন, অথবা রাতেও অনেকে কাজ করেন যারা অবসর সময়ে, তারা কিন্তু এই ব্যাকলিটটা কিন্তু চেয়ে থাকেন। আপনারা একটু ফিচারগুলো ভালো করে খেয়াল করবেন, কারণ ফিচারগুলো আপনারা খেয়াল করলে বাজারে এসে আপনারা ল্যাপটপ যখন কিনেন বা দরকার হয় কেমন কনফিগারেশন বা কেমন ফিচার চাচ্ছেন এগুলো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এবং 11 জেনারেশনের Core i5 এর প্রসেসর যে ক্লক স্পিডটা, প্রথমেই বলি টার্বো বুস্ট টেকনোলজি ইউজ করা হয়। আপনার এখানে প্রসেসরের ক্লক স্পিডটা আপনি পাচ্ছেন 2.40 থেকে 4.20 পর্যন্ত। এটা অসম্ভব একটি ভালো প্রসেসর ইউজ করেছে ইন্টেল, কারণ বাজারে আপনার প্রসেসরের ক্লক স্পিডগুলো যত কম হয় একটু সমস্যাই হয়ে যায়, কিন্তু 11 জেনারেশনে একটু ক্লক স্পিডটা তারা বেড়ে দিয়েছে, এটা অবশ্যই ইউজারদের জন্য অনেক ভালো। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আপনারা আরও পাচ্ছেন যে ইন্টারনাল যে মেমোরিগুলো আছে 512 NVMe SSD ইউজ করা হয়েছে এখানে এবং DDR4 আপনার 8GB RAM ইউজ করা হয়েছে। এরপরে দেখুন আপনার ইন্টারনাল ব্যাটারি আছে এখানে, ব্যাটারিটা কিন্তু আপনি 3 সেল পাচ্ছেন এবং এসআরের
ব্যাটারির কোয়ালিটি সবচেয়ে বলা যায় যে ভালো, কারণ এখানে আপনার যে তারা যে ব্যাটারিটা ইউজ করে থাকে এটা হচ্ছে আপনার লিথিয়াম আয়ন যে ব্যাটারিটা এটা, এবং থ্রি সেল হওয়ার কারণে চার্জ ব্যাকআপটাও অনেক ভালো আপনারা পাবেন। 512 NVMe তো পাচ্ছেনই এবং 8GB র্যাম পাচ্ছেন। আপনি যদি র্যাম বা এসএসডি যদি বাড়াতে চান তাহলে ইচ্ছে করলে বাড়াতে পারবেন। আর এখানে আরেকটা সুবিধা আপনার সারপ্রাইজ হবেন, এটাতে যে গ্রাফিক্সটা ইউজ করা হয়েছে বর্তমানে এনভিডিয়া, দেখুন এনভিডিয়া চিপসেটের আপনার DDR5-এর 2GB এবং মডেলটা হচ্ছে MX 350 সিরিজ। 350 সিরিজটা কিন্তু অসম্ভব, আপনারা যারা গ্রাফিক্সের কাজ করে থাকেন তারা বুঝতে পারবেন, কারণ MX অনেক মডেল থাকে, 110 বা 130 বা 150, 230 বা 250, এরকম কিন্তু মডেল থাকে। সো এটাতে কিন্তু আপনার যে গ্রাফিক্সটা ইউজ করা হয়েছে একদম লেটেস্ট, বাজারে মনে হয় এটাই প্রথম এসেছে, MX 350, খুব ভালো মানের একটি গ্রাফিক্স। যারা আপনারা গ্রাফিক্সের কাজ করবেন বা ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং এগুলো যখন কাজ করতে চাইবেন তখন আপনারা এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। এছাড়া আপনারা দেখুন আমি যে তথ্যগুলো দিলাম আপনারা অবশ্যই অনেক খেয়াল করেছেন, ব্যাটারিও বলেছি, ইন্টারনাল যে মেমোরিগুলো আছে সেটাও আমি বলেছি, এবং এখানে আপনারা ইউএসবি পোর্ট পাচ্ছেন। দেখুন ইউএসবি আপনারা এখানে কিন্তু দুইটা 3.20 পাচ্ছেন, টাইপ আপনার সি আছে এখানে একটা, এবং মাইক্রোফোন পাচ্ছেন এবং হেডফোনও পাচ্ছেন আপনারা, হেডফোন এবং মাইক্রোফোনের পোর্টটাও আপনারা পাচ্ছেন। আর HDMI একটি পোর্ট পাবেন, HDMI পোর্ট, এবং ল্যান পোর্টটা কিন্তু আছে, এটা একটা সুবিধা আছে আপনাদের, ল্যান পোর্টটা কিন্তু পাচ্ছেন RJ45 কানেক্টরে। তো ভিউয়ার্স আমি যে তথ্যগুলো দিলাম আপনাদের আশা করি আপনাদের অনেক উপকারে আসবে, এবং এয়ার ফ্লোটাও অনেক ভালো, গরম হবে না। অনেকে মনে করেন যে বেশিক্ষণ বা বেশি সময় ধরে ল্যাপটপ ইউজ করলে গরম হয়, এটা অনেকে বলে থাকেন, আসলে প্রযুক্তিগুলো এভাবেই তৈরি করে যেটা কাস্টমারদের সুবিধার জন্য। ওয়েবসাইট আছে, সেখানে আপনারা আরও আরও বিস্তারিত আরও যদি জানার ইচ্ছা থাকে আপনারা কিন্তু জানতে পারবেন। আমি আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা আপনাকে বলে দিচ্ছি, www.khancomputers.net, এবং পাশাপাশি আমাদের ফ্যান পেজ আছে ফেসবুক, এখানেও আপনারা ইউজ করতে পারেন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল আছে, আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন, এতে আমাদের উপকৃত হবে। ব্যবহার করার আগে আপনারা চিন্তাভাবনা করে আগে সিদ্ধান্ত নেবেন যে আমার কী কাজ বা কী ধরনের কাজ করব, সেই দিকে খেয়াল করে আপনারা ল্যাপটপ কিন্তু নেবেন, ফিচারটা দেখে বা কনফিগারেশন দেখে। তো আমার উদ্দেশ্য এটাই যে আপনারা যখন কিনতে আসেন বাজারে, কেউ অনেকে কিন্তু ফিচারটা সম্বন্ধে হয়তো দেখেও আসেন না বা জেনেও আসেন না, আপনারা লক্ষ্য করবেন ফিচারগুলো, প্রোডাক্টের গুণগত মান এবং অফিসিয়াল যে প্রোডাক্টগুলো, অর্থাৎ গ্লোবাল ভার্সন যে প্রোডাক্টগুলো, এগুলো কিন্তু আপনার ইন্টারন্যাশনালি ওয়ারেন্টি থাকে, আপনি শুধু বাংলাদেশে নয় যেখানেই যাবেন বাংলাদেশের পুরো বাংলাদেশের সার্ভিস পয়েন্ট যেগুলো যেখানে যেখানে আছে সেখানে সার্ভিস পাবেন। আপনি যদি হঠাৎ বিদেশেও চলে যান আসলে সেখানেও হয়তো দেখা যাচ্ছে যে আপনার সমস্যায় পড়লেন, সেখানেও কিন্তু আপনি সার্ভিস পেয়ে যাবেন, SRA যদি আপনার সার্ভিস পয়েন্ট থাকে। আমরা সব ফ্যাসিলিটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স এতদিন আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আপনার পথ চলতেছেন, তো আমি এটুকুই বলবো যে আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করুন, আসলে দেখুন আমরা আপনাদের হাতে যে অরিজিনাল প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারছি কি না, এবং আপনাদের আরও আরও যে প্রোডাক্টগুলো আমাদের নতুন নতুন যে ঢুকবে এগুলোও আপনাদের আস্তে আস্তে আমরা জানাই দেওয়ার চেষ্টা করব। তো আমাদের কাছে এছাড়াও আপনার i3 পাবেন, 10th generation আছে, এবং i5 আছে 10th generation, এছাড়াও আমাদের কাছে আপনার i7 পাবেন, সব কিছুই প্রোডাক্ট আসলে আমাদের আছে। আপনারা আমাদের ফেসবুকে নক করবেন,
যদি কোনো কিছু জানার থাকে বলবেন, আমরা জানার চেষ্টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব কেমন লাগলো বাকি। আর এটা আপনারা বিক্রয়ত সেবা আপনারা পাচ্ছেন 2 বছর, ব্যাটারিটা 1 বছর, এটা যেটা ইন্টারন্যাশনাল রুলস সে হিসেবে আপনারা পাবেন। ভিউয়ার্স, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং খান কমপ্লেক্সের ওয়েবসাইট সবসময় ভিজিট করুন, প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারবেন। তো আজ এ পর্যন্তই, আপনাদের সময় নষ্ট না করি, আমাদের সঙ্গে আছেন অনেক ধন্যবাদ। এবং করোনাকালীন পরিস্থিতিতে আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং বাড়ির বাইরে সামাজিক দূরত্বটা বজায় রাখবেন, চেষ্টা করবেন, আসলে আমরা তো চেষ্টা করি এই আর কি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে খান কম্পিউটার্সের পক্ষ থেকে আবার অভিনন্দন এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।